আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। আল্লাহু আকবার। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। লোকালে শান্তি পরকালে মুক্তি, লোকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شغل جبل خلق اللهم بارك على محمد
মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ যেদিকে তাকাই মাওলানি নিয়ামতে ফিরে পাই কেমন করব শুকর আদায় কেমন করব শুকর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এজন্য শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ পাঠ করি আখির জামানার পয়গম্বর খাতামান নবীগণ ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লি কেরাম, আজকে আমরা যে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে বসতে পেরেছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি রহমত। এটা একটা কি বিশেষ রহমত, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আজকে আমরা বলতে পেরেছি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইল এবং শুকরিয়া আদায় করল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতকে বাড়াইয়া দিই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইল কিন্তু শুকরিয়া আদায় করল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার থেকে নিয়ামতটাকে ছিনিয়ে নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর যে অবস্থা, আলহামদুলিল্লাহর যা শব্দ শুনে তো আমি হলাম জব্দ। মুসলমানের ঘরে জন্মে গ্রহণ করে আর কতকাল থাকতে স্তব্ধ, থাকবে না আর স্তব্ধ হবে বা শক্ত, শক্ত হবে তো ইনশাআল্লাহ। আমরা সকলে কেমন আছি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত বৃক্ষ দেখতেছি, যত গাছ দেখতেছি, এই সমস্ত বৃক্ষকে কেটে কেটে যদি কলম বানানো যায়, কি বানানো যায়? কলম বানানো যায়। আর পৃথিবীর তিন ভাগ জল, এই জলকে, এই পানিকে যদি কালি বানানো যায়,
এই কলম এবং এই কালি দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের চুল পরিমাণ প্রশংসা লিখে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, যার কারণে আজকে আমরা তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে বসতে পেরেছি। এই মাহফিলে বসতে পেরে আপনার খুশি না বেজায়? খুশি। কারা কারা খুশি হয়েছেন একটু হাত উঠায় দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, আজকে আপনাদের মাঝে আমি শুধু দুইটি কথা বলবো। কয়টি কথা? দুইটি কথা। যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে নিকটবর্তী হন কোন সময়? কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার নিকটবর্তী হন? আরেকটা কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান দেখতেছি, জমিন দেখতেছি, এই আসমানের দরওয়াজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখন কখন খোলায় দেয়, মানে খুলে দেয়, এগুলো শুনতে কি আমরা রাজি আছি? আমরা কি শুনবো? তাহলে শুরু করা যাক। আরেকটা কথা, আজকে আমাদের সমাজে প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে আজকে আমাদের সমাজের ভিতরে যে দুই এক লাইন ইংলিশ বলতে পারে, একটু কথায় কথায় ইংলিশ মারতে পারে, বলতে পারে, তাদেরকে আমরা উচ্চ শিক্ষিত মনে করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত কথা, এই কথায় কথায় ইংলিশ বলা, এটা হচ্ছে বিজাতি সংস্কার। কি বিজাতি সংস্কার? যেমন উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন, আগে আমাদের বাপ দাদারা গল্প করতেছিল যে কোনো মানুষ একজনের সাথে আরেকজনের সাথে দেখা হলে সালাম দিত, কি দিত? সালাম দিত। আর আজকে আমরা কি করতেছি? দেখা হলে হাই কি বলতেছি? হাই। হাই দেওয়া যাবে? হ্যালো বলা যাবে? আজকে আমরা মোবাইল ধরে বলতেছি হ্যালো, কিন্তু আমরা সালাম দিতে জানি, সালাম দিচ্ছি না। পথে ঘাটে মানুষের সাথে দেখা হচ্ছে, আমরা সালাম দিতেছি না, আমরা বলতেছি হাই। এটা বলা যাবে? বলা যাবে না। আমাদের কি দিতে হবে? সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। সালাম কেমন করে দেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আমরা কি করতেছি? আরেকটা কুসংস্কার কি? প্রত্যেক ভালো কাজের শুরুতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বিসমিল্লাহ সহকারে শুরু করতে বলেছেন। বিসমিল্লাহ দ্বারা যদি কোনো কাজ শুরু করা যায়, সে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা কি করতেছি? যেটা হালাল কাজ সেটা শুরুতে বিসমিল্লাহ বলতেছি, মাশাআল্লাহ, যেগুলো হারাম কাজ সেগুলো শুরুতে বিসমিল্লাহ বলতেছি। যেমন বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা টিকিট হচ্ছে, লটারি হচ্ছে, এই লটারি শুরুতে লটারি কিনে আমরা কি করতেছি? বিসমিল্লাহির রহমানির রহিম বলে লটারি দেখা শুরু করতেছি। একে তো জুয়া খেলা হালা হারাম, ওই হালা হারাম কাজটাকে যে আপনি বিসমিল্লাহ দ্বারা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি নাফরমানি করলেন। এরপর আমরা বাথরুমে যাচ্ছি, কেউ যদি বলে যে বাথরুমে যাচ্ছি বিসমিল্লাহ বলে যায়, বলা যাবে? বলা যাবে না। ভালো কাজের শুরুতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক ভালো কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ বলো, হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না, জিনা করার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না, মক্কার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না, জুয়া খেলার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলো, যদি বিসমিল্লাহ বলো তাহলে ওই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করবে। এরপর কি করতেছে? আমরা শুভ সংবাদ শুনলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তোমরা শুভ সংবাদ শোনো, এই শুভ সংবাদ শোনার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলো। কি বলো? আলহামদুলিল্লাহ বলো। মনে করেন আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, ইন্টারভিউ দিয়ে আসছেন, বাসায় আসার পর
আপনাকে সময় দিয়েছে যে আপনাকে একদিন পর জানানো হবে। তো একদিন পর ওখান থেকে ফোন দিয়েছে যে আপনি চাকরিতে পাস করেছেন, আপনাকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর আপনি যদি বলেন ভেরি গুড ভেরি গুড থ্যাংকস থ্যাংকস, এগুলো বলা যাবে? এগুলো বলা যাবে? আজকে আমাদের সমাজে তো মাশাআল্লাহ এগুলো দিয়ে ভরা। এরপর আপনার সন্তান একটা ভালো কাজ করেছে, কি কাজ করেছে? ভালো কাজ করেছে, তাকে কি বলা দরকার? ভেরি গুড বলা যাবে, থ্যাংক ইউ বলা যাবে, তাকে বলা যাবে ইসলামের দৃষ্টিতে, ইসলামে যে সমস্ত কিছু কিছু বাক্য আছে, কথা আছে, এগুলো আমাদের শেখা দরকার। আমরা আমাদের ছেলে মেয়ে যদি ভালো কাজ করে, কেউ যদি ভালো কাজ প্রত্যেক নেয়, বলা লাগবে মাশাআল্লাহ। কি বলতে হবে? মাশাআল্লাহ। জীবনে তো বহু ওয়াজ শুনেছেন, আজকে কিছু আমলের ওয়াজ করে যান। কেউ ভালো কাজ করেছে, আপনারা কি বলবেন? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনার সন্তান করে যদি আপনি মাশাআল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুনেছে। যেমন যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, জামাতের সাথে আদায় করে, 40 দিন যদি জামাতের সাথে উহুদের সাথে নামাজ, জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ওই ব্যক্তি তাকে জীবনের সমস্ত গুণগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এই যে একটা সংবাদ শুনলেন, ঘোষণা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শুনলেন, তাহলে আমাদেরকে কি বলা লাগবে? সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহ। এরপর আসেন, একটা ভালো কাজ করেছেন আপনি, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন, এরপর আপনার সন্তান ভালো কাজ করেছে, আপনি মাশাআল্লাহ বললেন, এরপর আপনার দ্বারা একটা খারাপ কাজ হয়ে গেছে, একটা খারাপ কাজ অলরেডি হয়ে গেছে। এই খারাপ কাজ হওয়ার সাথে সাথে পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম শিখতে দেন, তোমাদের দ্বারা যদি খারাপ কাজ হয়ে যায়, খারাপ কাজ হওয়ার সাথে সাথে তোমরা মুখে উচ্চারণ করো আস্তাগফিরুল্লাহ। কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। জবান দ্বারা বলতে হবে আস্তাগফিরুল্লাহ, মনে 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 করতে হবে আল্লাহ আমার দ্বারা খারাপ কাজ হয়েছে, আল্লাহ আজ থেকে তওবা করতেছে, আল্লাহ এমন কাজ যেন আমার দ্বারাই কোনোদিন হয় না, এমন কাজ যেন আমার দ্বারা হয় না, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করব। এরপর আল্লাহর পয়গম্বর মুজাহিদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছে, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাও, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছু নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তোমাদের জবান দ্বারা এই বাক্যটা উচ্চারণ করো। কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাহায্য পাইতে চান, এই বাক্যটা বেশি বেশি করে পাঠ করতে হবে। এই বাক্যটা যদি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যা চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি খাজানা থেকে সেগুলোকে পূরণ করে দেবে। এরপর আপনি বাসা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, এই বাসা থেকে যে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তখন আমাদেরকে কি বলতে হবে? আমরা কি বলি? টাটা বাই বাই। কি বলি? টাটা বাই বাই। এইভাবে হাত ধরাই আর বলি টাটা বাই বাই, এগুলো বলা যাবে? আমাদেরকে বলতে হবে যে ফি আমানিল্লাহ, বলেন ফি আমানিল্লাহ। কি বলতে হবে? ফি আমানিল্লাহ, আবার দেখা হবে, অথবা খোদা হাফেজ। কি বলতে হবে? খোদা হাফেজ। এরপর আপনি কোনো কাজ করেন নাই, কিন্তু কাজটা করার উদ্যোগ নিয়েছেন, এ কাজ এখনো আপনি করেন নাই, কিন্তু কাজটা করার উদ্যোগ নিয়েছেন, কিন্তু আপনি বললেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি কাজটা করে আনি মনে, কিন্তু আপনি বললেন না ইনশাআল্লাহ। কি বললেন? না ইনশাআল্লাহ বলেন নাই। তো এই আপনি যেহেতু কাজটা করেন নাই, এই কাজটা যেহেতু আল্লাহ পাকের হাতে এখনো আছে, আপনি যেটা এখনো করেন নাই, এজন্য আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ আগামীকাল আমি এই কাজটা করবো, সুবহানাল্লাহ। এরপর একজন মানুষ আপনাকে উপকার করেছে,
আপনি তাকে বলবেন জাযাকাল্লাহ, কি বলবেন? জাযাকাল্লাহ। ওরে মুসলমান, কয়েকটি বাক্য আপনাদেরকে আমি শিক্ষা দিলাম, এরপর আলোচনা করতেছিলাম। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করা হলো, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে নিকটবর্তী হন কোন সময়? আল্লাহর পয়গম্বর উত্তর দিচ্ছে, বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, বান্দা যখন নামাজের সিজদা দেওয়ার জন্য জমিনের উপরে মাথা রাখে, ওই সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। ওই সময় যে সময় আমরা নামাজে সিজদা দেই, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুমিন, ওরে আমার উম্মতের দল, যখন তোমরা নামাজ আদায় করবা, যখন তোমরা জমিনের উপরে সিজদা দিবা, তোমার কপালটা এবং তোমার মাথা মুবারক এমন ভাবে জমিনের উপরে রাখো, মনে মনে এই খেয়াল করো, মনে মনে চিন্তা করো, মনের ভিতরে খেয়াল নিয়ে আসো, দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছে সিজদা দিচ্ছি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের উপরে সিজদা দিলাম। আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করতে মন চাবে না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে মন চাবে না, জীবনে কোনোদিন খারাপ কাজ করতে মন চাবে না, জীবনে কোনোদিন অশ্লীল কথা জবান দ্বারা বাহির হবে না। এমনি ভাবে যদি নামাজ আদায় করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ভিতরে যে মজাটা, এই মজাটা আপনার ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করল, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করল, ওই ব্যক্তির মান সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে উঁচু করে রাখবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে রাখবেন। দুনিয়াতে সে কোনোদিন বেইজ্জতি হবে না, দুনিয়াতে সে অপমানিত অপমানিত হবে না, সে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের সাথে রাখবে, এবং আখিরাতে কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মানকে উঁচু করে রাখবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে না, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে না, যে ব্যক্তি সংস্থানে ঘুষ খাবে, যে ব্যক্তি অশ্লীল কথাবার্তা বলবে, যে ব্যক্তি জিনা করবে, যে ব্যক্তি খারাপ কাজের ভিতরে ঢুকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও অপমানিত লাঞ্ছিত বিধ্বস্ত করব, কঠিন কিয়ামতের দিবসে কঠিন কিয়ামতের হিসাব নিকাশ দেওয়ার পরে ওই ধাক্কায় দিয়ে জাহান্নামের ভিতরে দিয়ে দেবে। নাউজুবিল্লাহ। বলে ওরে মুমিন, অন্তরের ভিতরে কি একটু দয়া হয় না, একটু ভয় হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্বি করার জন্য, তার গুণাবলী প্রকাশ করার জন্য। ওরে মুমিন, এখনো সময় আছে, এখনো সময় আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সঠিক সত্য কথা বলো, দিনের পথে চলো, দিনের পথে চলো, সত্য কথা বলো। যদি আমরা এভাবে চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাত আসমান সাত জমিন বরাবর জান্নাত আমাদেরকে আমল নামায় দিয়ে দিবে। এরপর আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আসমান দেখা যায়, যে আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন কখন কখন খুলে দেয়, এই সময়গুলোকে আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা গুলো কখন কখন খুলে দেয়, কোন কোন সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে দেন, এগুলো শোনার ইচ্ছা আছে, বলবো। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ও পয়গম্বর,
সময়ে দোয়া তারে কবুল করে নেয় এবং আসমানের দরজা গুলো কোন কোন সময়ে খুলে যায়। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাজত তারে পূরণ করে দিবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবাগণ, আর এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেয়। সে সময়টা হচ্ছে আযানের সময়, যখন প্রত্যেকটা মসজিদে আযানের ধ্বনি শুরু হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন প্রত্যেকটা মসজিদে যখন আযানের ধ্বনি শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আযানের সময় ফেলে আসমানের দরজাগুলো খুলে দেয়। ওই সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে দিবে। এরপর সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেয়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বান্দা ফজরের নামাজ আদায় করার পর আবার জোহরের নামাজের সময় অপেক্ষায় থাকে, তখন জোহরের নামাজের আযান দিলে আমি মসজিদে যাব, আমি নামাজ আদায় করব। আবার জোহরের নামাজ আদায় করার পর আবার দুটো ওয়াক্ত থাকে, তখন আমি আসরের নামাজ আদায় করব। আবার আসরের নামাজ আদায় করার পর মনটার ভিতরে সবকটি শুরু হয়ে যায়, আবার কখন না জানি মাগরিবের নামাজের আযান হয়, আমি মাগরিবের নামাজ আদায় করব। আবার মাগরিবের নামাজ আদায় করার পর আবার মনটা লটকে থাকে, কখন ইশার নামাজ আমি জামাতের সাথে আদায় করব। ওরে মুমিন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নামাজের পর থেকে নিয়ে অন্য নামাজের আগ পর্যন্ত যে ফাঁকা সময় আছে, যে ফাঁকা সময় আছে, এই সময়টা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেয়। বান্দা যদি এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে দেয়। সাহাবায়ে আমরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে, আর কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেয়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবাগণ, রাত্রি যত গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত কোরকাতারের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজাগুলো আস্তে আস্তে খুলে যায়। গভীর জনিত যদি দুঃখটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, তাহাজ্জুদ নামাজের সময় দুঃখটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, আর রাব্বুল আলামিন জিন্দেগিতে বহুত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবে। যে ব্যক্তি ঋণ গ্রস্ত আছে, ওই ব্যক্তি তার যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণকে মুক্ত করে দেবেন। যে ব্যক্তি অভাবগ্রস্ত আছে, গভীর জড়িত যদি দুঃখটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবকে দূর করে দিবে। যে ব্যক্তি অসুস্থ আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে অসুখ ভালো হচ্ছে না, ওই ব্যক্তিটা যদি সুস্বাস্থ্যে তাহাজ্জুদের সময় দুঃখটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ জিন্দেগিতে তোর কত ওষুধ খেলাম, কত টাকা শেষ করলাম, বলে মা গো তুমি আমাকে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আয় রব্বুল আলামিন, নিজের নফসের ফেকার করে শয়তান
শয়তানি কাজ করেছি, কত ত্যাগিনা নারীর দিকে তাকাইছি, কত খারাপ কাজ করেছি রব্বুল আলামিন, নিজের নফসের প্রতি ঠকাই ফেলে কত খারাপ কাজ করেছি আল্লাহ আল্লাহ, বহু অত্যাচার করেছি, জুলুম করেছি নফসের উপরে, মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও এবং কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এমন ভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যে সময় তো আসমানের দরজাগুলো খোলা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সম্মানিত সদস্যরা, এই অল্প সময়ের ভিতরে যে কথাগুলো বললাম, আমি শুরুতে বলেছিলাম যে প্রত্যেক ভালো কাজের শুরুতে কি বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, পরস্পর সাথে দেখা সাক্ষাৎ হলে কি বলতে হবে, সালাম দিতে হবে, কি দিতে হবে, সালাম দিতে হবে। এরপর শুভ সংবাদ ভালো সংবাদ শুনছেন তখন কি বলতে হবে, আলহামদুলিল্লাহ, কি বলতে হবে, আলহামদুলিল্লাহ। এরপর আপনার ছেলে নিয়ে একটা ভালো কাজ করেছে তাকে কি বলবে, মাশা আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুনেছেন তখন কি বলবেন, কি বলবেন, আলহামদুলিল্লাহ। এরপর আপনার দ্বারা একটা খারাপ কাজ হয়ে গেছে, সাথে সাথে আপনি কি বলবেন, আস্তাগফিরুল্লাহ। এরপর আপনি একটা ভালো কাজ করেছেন বা কেউ ভালো কাজ করেছে তাকে কি বলবেন, জাযাকাল্লাহ, কি বলবেন, জাযাকাল্লাহ। এরপর কাউকে বিদায় জানাইতে তারটা বাই বাই না বলে কি বলতে হবে, ফি আমানিল্লাহ অথবা খুদা হাফেজ। এরপর বলেছিলাম যে একটা কাজ করেন নাই কিন্তু করতে যাচ্ছেন, তখন ওই কাজের শুরুতে কি বলবো, ইনশাআল্লাহ ওই কাজটা করবো। এরপর বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো কখন কখন খুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজের আজানের পূর্ব মুহূর্ত থেকে নিয়ে জোহরের নামাজের শেষ সময় পর্যন্ত এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেয়, এই সময় বান্দা যা চায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে। এরপর বলতেছিলাম আজানের সময় যখন আজান দেয় এই সময়টা যদি আজানের জবাব দেন, জবাব দিয়ে যদি দোয়া করি এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এরপর বলতেছিলাম এক নামাজের অর্থ মানে নামাজ পড়ে জোহরের নামাজ পড়ার পর আসরের নামাজ পর্যন্ত এই যে ফাঁকা সময়টা, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইলে আল্লাহ পাক এই সময়টা দোয়া কবুল করে দেয়। এরপর বলতেছিলাম গভীর রাতে শেষ সময় তাহার সময় যদি আমরা দুটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে দেয় ইনশাআল্লাহ। আগামী যদি কোনদিন আল্লাহ পাক আমাকে যদি এখানে আসার বসার এবং এইভাবে কথা বলার সুযোগ করে দেয়, তাহলে আপনাদেরকে আমি বলবো যে দুটা চোখের পানি যে ঝরে, এই দুটা চোখের পানি কয় প্রকার এবং এই দুটা চোখের পানি কয় প্রকার এবং এই চোখের পানি ফেলালে কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন, এটার কথা ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই কথা সর্বপ্রথম আগে আমাকে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমল করতে পারি, তারপর আপনাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ তার যেন সবাইকে মাফ করে দেয় এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আমিন আমিন।